আজকে রবিবার বাইশ এক দুই হাজার তেইশ ইন সাল এখানে বর্ণিত পোলট্রি পণ্যের মূল্য মূলত খামারিদের প্রাপ্ত মূল্য আসসালামু আলাইকুম বিহার্স যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি বিভিন্ন শহর এবং গুরুত্বপূর্ণ জায়গার মুরগির দাম বাচ্চা এবং ডিমের দাম আজকে আলোচনা করব। তো আপনি এলাকার সাথে যদি মিল না থাকে তাহলে দুই চার টাকা কম বেশি হতে পারে তবে আপনারা এই ভিডিও দেখার মাধ্যমে আপনি ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে বাচ্চা ক্রয় করার এবং মুরগি বিক্রয়ের ক্ষেত্রে দু চার টাকা কম বেশির উপর ভিত্তি করে আপনি আইডিয়া পেয়ে থাকবেন মূলত আজকে গাজীপুর ময়মনসিংহ সব দেশের বিভিন্ন জায়গায় ব্রয়লার মুরগি একশো টাকা কেজি কালোবাট লাল একশো টাকা কেজি কালোবাট সাদা একশো টাকা কেজি এবং সোনালি মুরগি দুইশো টাকা কেজি এছাড়া সিরাজগঞ্জ বগুড়া ও রংপুরে লাল বাদামি ডিম নয় টাকা পঁয়ত্রিশ পয়সা ব্রয়লার মুরগি একশো টাকা কেজি সোনালি মুরগি দুশো টাকা কেজি এবং কালোবাট লাল একশো টাকা কেজি এবং সোনালি মুরগি দুইশো টাকা কেজি তো ভিয়ার্স এখানে সোনালি কালোবাট লাল এবং কালোবাট সাদা এটার উপরে পাঁচ থেকে দশ টাকা কম বেশি হতে পারে এলাকা ভেদে এবং সোনালি ব্রয়লার মুরগি দুই টাকা থেকে চার টাকা কম বেশি হতে পারে এবং ডিমের দাম পারফেক্ট আছে প্রতিটা অঞ্চলে মোটামুটিভাবে এরপরে নোয়াখালী সিলেট এবং বরিশালে লাল বাদামি ডিম নয় টাকা পঞ্চাশ পয়সা এবং সিলেট ব্রয়লার মুরগি একশো পঁচিশ টাকা কেজি কালো বাট লাল দুশো টাকা কেজি এবং সোনালি মুরগি দুশো দশ টাকা কেজি বাচ্চার দাম লেয়ার লাল আঠারো থেকে বিশ টাকা লেয়ার সাদা আঠারো থেকে বাইশ টাকা ব্রয়লারের বাচ্চা সত্তর থেকে আঠারো টাকা এবং হাইব্রিড সুপার পঁচিশ টাকা এবং সোনালি হাইব্রিড বাইশ টাকা তো ভেয়ার্স এখানে যে মূল্যটা দেওয়া আছে এইভাবেই মূলত দেশের প্রত্যেকটা অঞ্চলে বাচ্চা আজকের হ্যাসিং আর কি তবে যেই এলাকায় হ্যাসিং হয়েছে সেখান থেকে দু এক টাকা ডিলারের মাধ্যমে কম বেশি হতে পারে তো ভেয়ার্স ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এ ধরনের ভিডিও প্রতিনিয়ত আসতে থাকে সবাই ভালো থাকবেন i love this